কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত বাজানতে ছিলেন, জোহরের ফরজের আগে চার রাকাত সুন্নত এবং জোহরের পরে চার রাকাত সুন্নত পড়লে ফজিলত কি এবং এই ফজিলতের ব্যাপারে হাদিসটি সহি কিনা? জি সম্মানিত দিনী ভাই, এ বিষয়ে যে সুনানে নাসাইর মধ্যে 1817 এবং তিরমিজির মধ্যে 428 নম্বর হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা মান সাল্লা আরবান ক্বাবলা যুহর ওয়া আরবান বাদাহা লাম তামাসসাহুন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি যুহরের আগে চার রাকাত পড়বে এবং যুহরের ফরজের পরে চার রাকাত পড়বে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এছাড়া তিরমিজি শব্দে আছে, মান হাফাজা আলা আরবাইন রাকাতিন ক্বাবলা যুহর ওয়া আরবাইন বাদাহা হারামাহুল্লাহু আলা নার। যে ব্যক্তি জোহরের আগে চার রাকাত এবং জোহরের ফরজের পরে চার রাকাত সুন্নতের ধারাবাহিকতা রাখবে, এই যে মোট আট রাকাতকে হেফাজত করবে অর্থাৎ এগুলোকে ধারাবাহিকভাবে পড়বে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হাদিসটিকে সহিহ নাসাইয়ের মধ্যে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই সহিহ হিসেবে উল্লেখ করছেন। এটা আসলে মূলত সুন্নত সালাত, এটা নফল আর সুন্নতের মধ্যে আমরা যদি নাকি বেশ কম করি কিছুটা, তবে এটা সুন্নত সালাত যেহেতু সুন্নতের রাতে, বা এই এই হাদিসটা জোহরের ফজিলতের জন্য আলাদাভাবে বলা, যদিও নাকি সুন্নতের রাতে বা দৈনিক বারো রাকাতকে বলা হয়েছে, যেটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল ঘর তৈরি করবেন, এই হাদিসটা আলাদা, তাই এটাও সুন্নতের নিয়তে পড়বেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।